হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা, তো কার্তিক মাসে বা দামোদর মাসে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে এইভাবে দীপ দেখালে মনের ষোলকলা পূর্ণ হবে। তো মুখে এইভাবে তিনবার দীপ দেখালে, আর নাভিতে দুবার দীপ দেখালে, আর চরণে চারবার দীপ দেখালে, আর সমগ্র শরীরে সাতবার যদি দীপ দেখানো হয়, তো মনের ষোলকলা পূরণ হবে। হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা।